আসসালামু আলাইকুম ফিয়ার স্বামীকে আপনারা দেখছেন চ্যানেল হেল্প টক। আজকে চলে এসেছি আমি 99 প্লাস আর এফ গিফট শপে, আপনাদেরকে দেখিয়ে দিব খুব চমৎকার কিছু সিরামিক্সের কালেকশন। আর শপ নাম্বারটা হচ্ছে G15 স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে হবে, বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারছেন। আচ্ছা, এটা হচ্ছে সিলিকনের বল, দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার চাল বা সবজি ধোয়ার জন্য, সবজি ধোয়ার জন্য যে কোনো কিছু করার জন্য এভাবে ফোল্ড করে রেখে দিতে পারছেন। এটা মাত্র 130 টাকা, 130 টাকা প্রাইস দেওয়া আছে, 130 টাকা। আচ্ছা, আরএফএল এর প্রাইস দেওয়া আছে 130 টাকা। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলো সস সার্ভ করার জন্য, এই যে একটা দুইটা তিনটা, এটাও সস সার্ভ করতে পারবেন বা হচ্ছে একটা গ্লাস সার্ভ করতে পারবেন। প্রাইস কেমন হবে কোনটার ভাইয়া? আপু পার পিস পড়বে আপে, এটা 100 টাকা, 100 টাকা, এটা 100 টাকা, 100 টাকা, এটা 100 টাকা, 100 টাকা, আর এটা পড়বে 150 টাকা, 150 টাকা। আচ্ছা, এটার দামও হচ্ছে 100 টাকা। লাইক কি গেল গা? না, লাইকবার এটা হচ্ছে, এটাও 100 টাকা, 100 টাকা। ওকে, আচ্ছা এটা হচ্ছে 100 টাকা ডিপ, এটা হচ্ছে ডাল স্যুপ এই টাইপের, মানে হচ্ছে লিকুইড বা হচ্ছে ডিপ টাইপের, যাদের চাল লাগবে তার এটা নিতে পারবে। 150 টাকা, এটা আমরা 100 টাকা এখন। আচ্ছা, এখন 100 টাকা দিচ্ছি, 100 টাকা। আচ্ছা, এটাও আছে 100 টাকা দাম হবে। এই দেখেন কত সুন্দর, কি এটা পাইরেক্স বাটি? হ্যাঁ, বড় ছোট সব, ব্র্যান্ডের নাম পাইরেক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর দেখতে, এটা বড় ছোট সব সাইজ আছে, সব সাইজ আছে না? প্রাইস কত হচ্ছে? 200 টাকা করে পড়বে, যেই সাইজই নেবে, যেই সাইজই নেবে পার পিস 200 করে পড়বে। ওকে, আসছে ডিশ এসেছে। আচ্ছা, এটা পড়বে 300 টাকা। এটা কিন্তু অনেক কিছু সার্ভ করা যাবে, ফ্রাইড রাইস প্লাস হচ্ছে যে কোনো ফ্রাই কিছু, রাইস যে কোনো কিছু সার্ভ করা যাবে, দাম হচ্ছে 200 টাকা, 300 টাকা, 300 টাকা। ওকে সরি, 300 টাকা এটা। আচ্ছা, এটার দাম হবে 150 টাকা, এটাও পড়বে 150 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ছোট সাইজ, এটা হবে 150 টাকা এটাও। আচ্ছা, এটা হচ্ছে তিন পিসের সেট, জি এটা পড়বে 380 টাকা, 380 টাকা। ওকে, পার পিস 70 টাকা, পার পিস 70 টাকা, সস সার্ভ করার জন্য বা লবণ যে কোনো ছোট কিছু সার্ভ করার জন্য 100 টাকা। আচ্ছা, এটার দাম হবে 100 টাকা মাত্র, 100 টাকা। আচ্ছা, এটার দাম হবে 100 টাকা, ছোট একটা বল, এটা পড়বে 120 টাকা পাইরেক্স। আচ্ছা, এগুলো হবে পাইরেক্সের 120 টাকা করে, এটা পড়বে 150 টাকা। আচ্ছা, এটা হবে 150 টাকা, এটা পড়বে 150 টাকা। আচ্ছা, এটা পড়বে 150 টাকা, ঠিক আছে, 100 টাকা। আচ্ছা, এটা পুরো সেট 700 টাকা পড়বে, 7 পিসের বাটি এবং বড় একটা এইভাবে ডিশ পাচ্ছে তাই না? এই পুরোটাই তো, পুরোটাই। হ্যাঁ, দাম হচ্ছে 500 টাকা, 500 টাকা, 500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 7 পিসের বাটি, এটাও পড়বে 500 টাকা, 500 টাকা সেট। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে একটা সেট, এখানে আপনারা যে কোনো কিছু অল্প কিছু সার্ভ করতে পারবেন। এই যে দেখেন, অল্প কিছু সার্ভ করতে পারবেন। প্রাইস হবে কত ভাইয়া? এটা পড়বে 400 টাকা, 400 টাকা, 300 না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে লবণদানি, দেখতে পাচ্ছেন, প্রাইস কেমন হবে? এটা পড়বে 100 টাকা, 100 টাকা। ওকে, এরি বা টুথপিক হোল্ডার, লবণদানি টুথপিক হোল্ডার, হ্যাঁ লবণ রাখতে পারবেন, খুব সুন্দর দেখতে কিন্তু, দেখেন বারবারিয়ান তাই না? এটা প্রাইস কেমন হবে? এটা পড়বে 150 টাকা। আচ্ছা, এটা হবে 150, আর এটা পড়বে 300 টাকা। আচ্ছা, এটা হবে সবচেয়ে বড় সাইজ, 300 টাকা। ওকে, সবচেয়ে বড় সাইজ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটা চামচ সেট, এটার দাম হবে 500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে উড, দেখি চমৎকার কিন্তু, আমার হাতে দেন। আচ্ছা, ট্রেতে এই দেখেন, অনেক অনেক সুন্দর দেখতে জিনিসটা, দেখেন বুঝতে পারছেন, একটা হচ্ছে আলাদিনের চেহারা, মেটালের না? আচ্ছা, পুরো মেটালের। প্রাইস কেমন হবে? এটা পড়বে 550 টাকা, এটা 550 টাকা। আচ্ছা, এটা প্রদীপ পড়বে আপনার 450 টাকা, প্রদীপ 450, কসমেটিক্স হোল্ডার, হ্যাঁ ড্রেসিং টেবিলের সামনে রাখতে পারবেন। প্রাইস কেমন হবে? এটা পড়বে 650 করে, 650 করে, ঠিক আছে। আচ্ছা, সো গাইস, এখন যেটা দেখছেন খুবই চমৎকার একটা কালেকশন, ইলেকট্রিক এটা তাই না? নাকি জি জি, হ্যাঁ ইলেকট্রিক, এটা ওভেনে দিতে পারবেন, ওভেনও দেয়া যাবে, আর ইলেকট্রিক ইউজ করতে পারবেন, ইলেকট্রিক ইউজ করা যাবে। প্রাইস হচ্ছে, এটা পড়বে 750 টাকা, 750 টাকা পুরো সেটের দাম। আচ্ছা, এটা হচ্ছে ডাইরেক্ট আপনার গ্যাসের চুলায় দেয়া যাবে, জি জি জি, ইলেকট্রিক কিছু হবে না, এটা কিছু হবে না আপু, শিওর শিওর। এটা পড়বে আপনি 800 টাকা, 800 টাকা। এটা দেখতে পাচ্ছেন অনেক ইউনিক একটা জিনিস, এবং এদিকে কিন্তু আপনারা জালি আছে, চায়ের পাতিটাতে ছেকে বের হবে। এটার সাথে কি কিছু আছে ভাইয়া? এটার সাথে আপনি কাপ আছে, সাদা কাপ, সাদা কাপ দেয়া যাবে না? নাকি শুধু এটার প্রাইস বলেছেন এখন? না, এটা শুধু প্রাইস বলছি, আর আলাদা দাম আছে সাদা কাপ। আচ্ছা, সাদা কাপের প্রাইস হচ্ছে কত যেন? 800 টাকা। ওকে, এটার সেট, আচ্ছা এটা হচ্ছে তিন পিসের সেট, হ্যাঁ ওভেন প্রুফ কাচের, ওভেন প্রুফ কাচের, প্লাস প্রাইস হচ্ছে, এটা প্রাইস হবে 900 টাকা, 900 টাকা এই তিন পিস, কিন্তু এটা কিন্তু না হোলসেল প্রাইস। ওকে, আমরা পাইকারি বলতেছি, এটা 900 টাকা, 900 টাকা। ওকে, আচ্ছা
সিলিং করা আঠার জন্য। আচ্ছা প্রাইস হচ্ছে ভাইয়া? এটা পড়বে 100 টাকা। 100 টাকা ওকে। আচ্ছা ফ্রুট স্লিপ? হ্যাঁ এটা খাবারগুলো আটকে থাকে। আচ্ছা আটকে রাখার জন্য প্রাইস? এটা পড়বে 150 টাকা। 150 টাকা। আচ্ছা এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড। আচ্ছা লাগে এটা পড়বে 100 টাকা। 100 টাকা ওকে। টাইলস লেগে থাকে। আচ্ছা এটা হচ্ছে চাবি রিং টাইলস লেগে থাকে। প্রাইস হচ্ছে? এটা 150 টাকা। 150 টাকা। আচ্ছা এটা দেখতে পাচ্ছেন? এটা হলো সিরামিকের রাইস ট্রে। রাইস ট্রে। আচ্ছা এটা কি ওভেন হবে? হ্যাঁ এটা ওভেন প্রুফ। ওভেন প্রুফ। আচ্ছা এটা প্রাইস হচ্ছে 400 টাকা। 400 টাকা ওকে। চুলাতে বা কোনো কিছুতে জম পড়ে গেলে ক্লিন করার জন্য, ক্লিন করার জন্য ওয়াশ করতে পারবেন। প্রাইস হবে কত? এটা প্রাইস হবে 400 টাকা। 400 টাকা ঠিক আছে। পিস পার পিস? হ্যাঁ এটা পার পিস পড়বে 80 টাকা। 80 টাকা করে। এটা এটা কি মানে হচ্ছে? এটা হালকা পাতলা কো ড্রিঙ্ক সার্ভ করার জন্য না? টুকিটাকি জিনিস আছে, টুকিটাকি জিনিস সার্ভ করার জন্য। হ্যাঁ এটা আবার আসে। আচ্ছা ছিল না আবার। পার পিস হচ্ছে এখানে অনেকগুলো ডিজাইন কি? একটা দুইটা, এখানে একটা, তিনটা, তিনটা ডিজাইন আছে। চা বানানোর জন্য যে লিকুইড মিল্ক গুলো রাখা হয় কন্ডেন্স টাইপের, তাই না? এভাবে রাখা যাবে। প্রাইস কেমন হবে? এটা পড়বে আপনি 150 টাকা। 150 টাকা। অনেক ডিজাইন আছে, অনেকগুলো ডিজাইন আছে। এখন যেটা দেখছেন এটা কিন্তু চমৎকার একটা সেট। এটা সিরামিক সেট, ওভেন প্রুফ, ঢাকনা সহ। ওভেন প্রুফ না, ঢাকনা সহ, ঢাকনা আছে, প্রত্যেকটা ঢাকনা আছে। প্রাইস হচ্ছে কত ভাই? 500 টাকা পড়বে। 500 টাকা সিরামিক পুরোটা। এই যে দেখেন কাফ ফ্রি সেট, ডিজাইনটা দেখি, এই যে দেখেন। আর এটা ডিজাইনটা হচ্ছে এরকম। কেমন ভাইয়া? এটা পুরো পার পিস 100 টাকা, পিস সহ। পার পিস 100 টাকা, পিস সহ। ওকে এই যে দেখেন, একটু বড় সাইজের কফি টফি খাওয়ার জন্য বা যারা একটু বেশি চা খান। প্রাইস কেমন হবে? 150 টাকা। 150 টাকা ওকে। আচ্ছা এটাও হবে 100 টাকা। বটল দেখতে পাচ্ছেন? কালারিং বটল দেখতে পাচ্ছেন? কাঁচের? প্রাইস হচ্ছে কেমন ভাই? 350 টাকা। 350 টাকা ওকে। আচ্ছা এটা হচ্ছে ওভেন কভার, প্রাইস হবে কত? 150 টাকা। 150 টাকা ওকে। সিলিকনের চামচ খুলতি রাখার জন্য প্রাইস হচ্ছে? প্রাইস পড়বে আপনি 200 টাকা। 200 টাকা বড় সাইজের ওকে। কিচেন ফয়েল, এটা কি চুলায় বা হচ্ছে চুলার আশেপাশে যে দেয়ালগুলো আছে যে আপনি গরম তাপটা যে না লাগে এমন নষ্ট হয়ে যায়? আচ্ছা আচ্ছা। সাইজ হচ্ছে? এটা পড়বে বড় সাইজ, ইচ্ছে ছোট সাইজ আছে 300 টাকা। আর এটা? এটা হলো 3 মিটার, এটা পড়বে 400 টাকা। 400 টাকা ওকে। যেটা 2 মিটার ওটা হলো 300 টাকা। আচ্ছা 2 মিটারটা 300 টাকা। কিচেনে? কিচেনের জন্য না, বিভিন্ন কিছু ঝুলিয়ে রাখার জন্য, চামচ টামচ দেখা আছে, চাকু টাকু ঝুলিয়ে রাখলেন হাতের উপরে, মানে হচ্ছে অনেক উঁচু করে রাখলেন বাচ্চাদের হাতের নাগালের বাইরে। প্রাইস কত হচ্ছে? এটা পড়বে আপু 250 টাকা। আচ্ছা একটু একটু হচ্ছে, হ্যাঁ দুই পিসের সেট করে, সল্ট সেট, টু পিস করে, তাই না? এটা বার্গারও আছে আমার, আপাতত শেষ হয়েছে, দেওয়া যাবে। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ পাঁচটা সেট। এই যে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের, এটা একটা সেট, এটা একটা সেট অনিয়ন, এটা কি? ছোটটা
280 টাকা 280 টাকা আর বড়টা পড়বে আপনি 350 টাকা আচ্ছা বড়টা হবে 350 টাকা ক্যাপসুল কাটার এটা দাম কমছে এখন আপাতত আচ্ছা দাম কমেছে আপাতত প্রাইস কত হচ্ছে এটা পড়বে আপনি প্রাইস 750 টাকা 750 টাকা ক্যাপসুল কাটার মাসখানেক কিন্তু দাম বেড়ে গিয়েছিল তাই না এটা এখন দাম কমছে কমেছে ভাইয়াও কিন্তু কমিয়ে দিয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শোপিস বা হচ্ছে আপনারা টেবিলে বা টুকটাকে জিনিস রাখতে চান টুকটাকে জিনিস বাদাম বাদাম সল্ট বা কানের দুল বা যে যেটা রাখতে চান প্রাইস হচ্ছে ভাইয়া এটা পড়বে 180 টাকা 180 টাকা আচ্ছা তারপর এটা এটা পড়বে 180 টাকা এটা হচ্ছে 180 টাকা আচ্ছা এটাও হবে 180 টাকা আচ্ছা এটা হচ্ছে কচ্ছপ এটার দামও হবে 180 টাকা এটা পড়বে 50 টাকা এটাও 50 টাকা লবণ সেট এটাও হচ্ছে 50 টাকা এটাও 50 টাকা 50 টাকা আচ্ছা 10 কেজি ওইটি বহু ও মাই গড এটা 10 কেজি এই লেখা আছে 10 কেজি 10 কেজি সিরিয়াসলি 10 কেজি নিবে সাধারণ থেকে বেশি এটা ওয়েট এটা একটাই সেই 10 কেজি নাকি সবগুলো মিলে একটাই 10 কেজি না আচ্ছা প্রাইস কেমন হবে ভাইয়া এটা পড়বে 100 টাকা পাতা 100 টাকা পাতা আচ্ছা তারপর দেখি এটা সিলিকনের ঢাকনা সিলিকনের ঢাকনা কালার আছে অনেক আচ্ছা প্রাইস হচ্ছে এটা 200 টাকা 200 টাকা আচ্ছা এটা হট ব্যাগ 100 টাকা হট ব্যাগ 100 টাকা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে খুন্তি নন স্টিকের প্রাইস হচ্ছে এটা পড়বে 180 টাকা 180 ভালো কোয়ালিটি কাঠের 180 টাকা ঠিক আছে আচ্ছা ফোম মাজনি জি মাজনি যে যেটা ইউজ করে বা শরীর বা শরীরে বা হচ্ছে থালা বাসন যে যেভাবে ইউজ করে সিরামিক্সের এইগুলো হ্যাঁ তিনটা ডিজাইন আরো ডিজাইন আছে আচ্ছা প্রাইস হচ্ছে কত পার পিস পড়বে আপনি 80 টাকা 80 টাকা পার পিস আচ্ছা সানডে মানডে দেওয়া আছে সানডে মানডে এইভাবে দেয়া আছে আপনারা ওষুধগুলো যারা আছে বয়স্ক আছে মানে মনে রাখতে পারে না বা আপনারা মনে রাখতে পারে না এইভাবে বক্সে রেখে দিলে হয় তাই না প্রাইস হচ্ছে 200 টাকা 200 টাকা সিলিকনের সিলিকনের ঠিক আছে হ্যাপি ডলার জন্য প্রাইস কেমন হবে এটা পড়বে 200 টাকা 200 টাকা আচ্ছা এটা পুরোটা সিলিকন পুরোটা সিলিকন দাম হচ্ছে 200 200 টাকা আচ্ছা এটা হচ্ছে আইস ব্যাগ প্রাইস হবে কত ভাই এটা 200 টাকা 200 টাকা আচ্ছা লিকুইড হ্যান্ড ওয়াশ স্ট্যান্ড প্রাইস দিলে পেস্ট করলে হবে আচ্ছা প্রাইস ব্রাশ দেখ এটা পড়বে 300 টাকা 300 টাকা টু করার লিকুইড এই বাচ্চারা যে বাচ্চাদের মাথায় শরীরে হ্যাঁ লিকুইড ভরে আচ্ছা আচ্ছা লিকুইড ভরে এটা ইউজ করতে পারবে ইউজ করতে পারবে প্রাইস হচ্ছে এটা পড়বে 300 টাকা 300 টাকা ওকে আচ্ছা এই দেখেন কত হবে এই সেটটা পড়বে 500 টাকা 500 টাকা দারুণ কিন্তু সেটটা অনেক কিছু আছে 500 টাকা এই দেখেন এটা নতুন জুসার নতুন আসে আগেরগুলো তো আছেই আচ্ছা আচ্ছা এগুলো নতুন আসে